খাওয়া দাওয়া শেষে একদম সকলের ভুঁড়ি টান টান হয়ে গিয়েছে। চুলায় রান্না করবো, দেখেন মনটাই খারাপ হয়ে গেছে। এবার কি করবো জানেন, ওই সবজি পারবো আর এসে রান্না করবো। এদিকে বেগুনটা আমি মাখাই কইছে, আর দেখেন কি কাহিনী করেছে, বেগুন ভর্তা হয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল থেকে প্ল্যান করতেছি আজকে চুলায় রান্না করব। ওয়েদারও দেখি নাই, কিছু দেখি নাই যে বৃষ্টি আছে কি না। এখন সকালবেলা রিহানকে স্কুলে দিতে উঠে দেখি একেবারে 100% মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমার চুলা মুলা সব ভিজে একাকার হয়ে গেছে, খড়ি টড়িও ভিজে গেছে। এখন কালকের প্ল্যান করছি আজকে বাইরে চুলায় রান্না করব, দেখেন মনটাই খারাপ হয়ে গেছে। তারপরে এসে দেখতেছি কি অবস্থা, ভিতরে অবশ্য শুকনা খড়ি আছে গ্যারেজের ভিতরে, ওইটা দিয়ে ধরাও তাও করবো রান্না। প্ল্যান করে রয়েছি, আশা করে রয়েছি, আর সে আশা মাটি হতে দেব না, বুঝছেন না। সকালে হয়েছে বৃষ্টি আর এখন পড়তেছে বাঘের মতো গরম রোদ, সেই রোদ উঠে গেছে। তো যাই হোক, আর যখন পুরো আমার বাগানের সবজি টবজি ধরে যাবি, এবার কি করব জানেন, ওই সবজি পারবো আর এসে রান্না করব, এইরকম করে এবার সেই শখ হয়েছে। তো চলে আজকের কি আয়োজনে থাকছে আমার খড়ির চুলায় রান্নার সেটা দেখাই। আপনাদের ভাইয়াও চলে আসছে। ও রে আল্লাহ, কি করেছে, বেগুন আনতে কইছে, আর দেখেন কি কাহিনী করেছে, দুই ব্যাগ ভরে লাফা বেগুন। আমরা শাক ভাজি খাবো আর বেগুন পুরায় ভর্তার, দেখেন দুই এত তাই আনতে। রিজনেবল প্রাইস পাইলাম আর ভালো জিনিস। ওকে আচ্ছা, ঘরে নিয়ে যাই না আর কি, সেখানে রাখি। আজকে খাবো হচ্ছে ইলিশ ভাজা আর কই মাছের ফিলে, এই যে কই মাছের ফিলে এগুলা খাবো। আমার বাচ্চারে কি হয়েছে জানেন, ওই যে একটা বার ইলিশ খাই, ওই যে কাটা পড়িছে মুখে গলায়, আর ইলিশের ধারে কাছেও যাইতে চায় না। সব মাছ খাওয়াতে পারি, ইলিশ মাছ খাওয়াতে পারি না এখন। তো বাচ্চারের জন্য নিয়ে নিছি কই মাছের ফিলে, কই মাছও প্রচুর কাটা, তো ফিলে নিয়ে নিছি আর ইলিশ মাছ নিয়ে নিছি। আমি আর আপনাদের ভাইয়া ইলিশ ভাজা খাবো, বেগুন পুরানো ভর্তা খাবো, বেগুন ভাজা খাবো, মেলা কিছুর আয়োজন। তো চলেন, ইলিশ মাছগুলা কাটি টাটি আগে মাখা নেই, মাখায় আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেই, তারপর এসে চুলা ধরাই। রাধনে বাবা ইলিশ মাছটা কাটিয়ে দিবে, দেওয়াই লাগবে, চলো যাই। আপনাদের ভাইয়াক দিয়ে ইলিশ মাছটা কাটি নিই আগে, চলো। তো আপনাদের ভাইয়াকে দিয়ে তো ইলিশ মাছটা কাটি নিলাম, এখন আমি বাহিরে ধুয়ে মাখাই নিব। কোনোটা মোটা মোটা করে কেটে ফেলাইছে, কোনোটা একেবারে পাতলা হয়ে গেছে আজকে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ, ইলিশ মাছ তো আর কিছু দেওয়ার দরকার নাই। অন্য মাছ হলে আমি একটু সয়া সস দেই, একটু ধনিয়ার গুঁড়া দেই, বাট ইলিশ মাছে আর কিছুই দিব না। তো আমি এই মাছটা মাখাই না আধা ঘন্টার জন্য রেখে দিব, চুলা টুলা ধরাইতে বা গ্যারেজটা একটু ক্লিন করবো, এই করতে করতে আধা ঘন্টা হয়ে যাবে না। সবগুলা মাছের সাথেই ভালো করে একদম মাখায় রেখে দিব। এই প্লেটের মধ্যে এখন বেগুন মাখায় নিব, বেগুনের শাক ভাজি করবো, তো একবার এই প্লেটেই মাখায় নি। আসো চুলাটা ধরাই দাও, আজকে ছেলে পেলে নাই। ও কি দিয়ে দিছো, ছেলে পেলে নাই কিন্তু চলে আসবে না এখনই, সব স্কুলে, এই জন্য আমি একটু দেরি দেরি করেই করতেছি, যে ওরা আসুক তারপর চুলা ধরাই, তারপর একসাথে ভাজা ভুজি করি। আর দিও না, বিসমিল্লাহ। হাই নালি চুলা ধরে গেছে, হুহু। হ্যাঁ রিহানকে নিয়ে আসো যাও, আমি এদিকে আস্তে আস্তে ভাজাভুজি করতে থাকি। ওই যে দেখেন ডাব খাইছি, ডাবের খোলসও রেখে দিছি, সব এগুলা পুরাবো, ভিজে গেছে। এই কাঠগুলা খুবই মোটা মোটা কাঠ, মানে যে ফ্লোর করছিলাম সেই ফ্লোরের কাঠ। তো যাই হোক, বিসমিল্লাহ বলে ফ্রাই প্যান দিয়ে দিলাম।
আগে ভাজবো কই মাছ, ইলিশ মাছ গরম গরম খাবো একদম রিহান স্কুল থেকে আসার পর। মালই চুলা দেখি একটা ট্রাই করব বানানোর জন্য, আগে তো কখনো চুলা বানাই নাই, দেখি মাটির অথবা সিমেন্ট দিয়ে একটা ট্রাই করব। চুলা সেই রকম ধরে গেছে সেই। বিসমিল্লাহ, কই মাছের ফিলে আগে দিয়ে দিচ্ছি। কই মাছ ওইদিকে ভাজা হোক, এদিকে বেগুনটা আমি মাখায় ফেলি। বেগুনটা না আজকে অন্যরকম, মানে কাটছি অন্যরকম করে, লম্বা লম্বা করে একটু কাটছি। কই মাছগুলো হয়ে গেছে, আমি তুলে ফেলতেছি। কে আসছে? আমার আব্বা চলে আসছে। আমি বলতে চাইছিলাম আজকে আইসক্রিম দিও না, বাসায় এসে ভাত খেতে যাবে না। আব্বা আসসালামু আলাইকুম। বাপ গেছে, আইসক্রিম না খেলে হয়? আচ্ছা আচ্ছা, ওই যে দেখো আব্বা কি রান্না হচ্ছে। আজকে তো হেভি রান্না হচ্ছে, হেভি ইলিশ ভাজা, কই মাছ ভাজা। হ্যাঁ আব্বা, যাও ঘরে গিয়ে জুতা খুলে প্যান্ট খুলে আসো, রাদিয়াকে নিয়ে আসো, খুবই করতেছে। রিহান, টেসলা যদি, তোমার টেসলা যদি চুলার ভিতরে চলে যায় তাহলে কিন্তু একেবারে পুড়ে যাবে। যাবে না? ওরে আল্লাহ, তো যে স্পিডে চলে বাবার গাড়ির চেয়ে বেশি জোরে। রিহানের রেড কালারের টেসলা, এই যে সেই বস্তা ধরে বেগুন নিয়ে আইছে, আমরা চুলায় আগুনে পুড়ায়ে রেখে দিব, কারণ চুলা তো সবসময় ধরানো হয় না। রাদওয়ান দেখলে, রাদওয়ান তো সেদিন মোটামুটি ছোট বাটির এক বাটি খায় নিছে। তো যে ফয়েল পেপারে করে মুড়ায় দিলে হয় কি, ধুলা বালিগুলা ওর মধ্যে যায় না, ছাইটাই যায় না। আমার চারা গাছগুলো যেন নষ্ট হয় না আব্বা। বিসমিল্লাহ, ওই দুইটা একটু পরে দিই না। ফক ফকা রোদ উঠিছে সেই, তাই না? সকালে বৃষ্টি, অনেক গরম। চলো গোসল করাই দিই আব্বু। হ্যাঁ, এই যে চুলার ভিতরে হচ্ছে বেগুন পুরানো হচ্ছে আর উপরে ইলিশ ভাজা। ইলিশ মাছ কিন্তু এক উল্টানোতেই ভাজিটা ভালো হয়, ওই বারবার উল্টানোতে ভাজিটা ভালো হয় না, একবার উল্টাই দিতে হবে। শুকনা মরিচ দিয়ে বেগুন পুরানোর ভর্তা করব, সেই রকম স্বাদ, সেই মজা। একদম খাঁটি সরিষার তেল, বেগুনটা চুলার থেকে তুলে এর মধ্যে দিয়ে দিব। আজকে একদম গলে গেছে। ওয়াও, আজকে বেশি ভালো হয়েছে, সময় নেই যে করছি। কি গরম, ধোয়া উঠতেছে। মজায় মজা।
এটা মাথা থেকে ভেঙে দাও। উরি অনেক গরম, অনেক গরম পানি। এই যে দেখছি দেশে দেখছি যে পানি এরকম পাশে রাখছে ঠান্ডা পানি। এর আগে বেগুন ভর্তা করছিলাম, অনেকেই বলছে আপু জিব্বাতে পানি আসে যায়। আসলেও তো এরকম লোভনীয় বেগুন পুরানো ভর্তায় জিব্বায় পানি আসবে না তো কি? আমি যে এখন ভর্তা করতেছি খাবো তাই আমার জিব্বাতে পানি এসে যাচ্ছে। সেই রকম তোমার খিদা লাগছে? ওকে চলো। রিহান কি আজকেও বেগুন ভর্তা খাবে? ওয়াও, কালার কি দেখেন, বেগুন ভর্তা হয়ে গেছে। দাও এই ফ্লেটে তুমি নিয়ে নাও, আমার ছেলে আগে মরিচ বাইসে ফেলে দিবে না। দাঁড়ো মাছ দিয়ে দিই, মাছ দিয়ে দিই। কই মাছ আগে নাও, ইলিশ মাছও নিয়ে নাও। আপনাদের ভাইয়া প্লেট নিয়ে নিছে, ভাজি ভাত নিছে, আর কচু ঘণ্ট নিছে। আগে চিংড়ি মাছ দিয়ে কচু ঘণ্ট করছে না গ্রামে, দেশে আগে ওই যে বিভিন্ন বিয়েতে যেতাম তো যেভাবে দিত বড় প্লেট, আমি ওইভাবে বসে বসছি না। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে বড়টা দিলে কেন? কি মাছ মজা? কচু মাছ। ও কই মাছ? কচু মাছ। কচু মাছ অনেক টেস্ট হয়েছে। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করি। তো এই যে আমার প্লেটও নিয়ে নিছি, অনেক টেস্ট হয়েছে, দেরি করো না। হ্যাঁ সেই মজা, গরম গরম একদম, ইলিশ মাছও সেই গরম। তো যাই হোক সবাই ভালো থাকেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। তুই মাছ আরে নুইয়া, অনেক আছে। আর আমার বড় ছেলে রাদওয়ান হচ্ছে উইকডেজে ও অ্যাটেন্ড করতে পারে না, কারণ স্কুল থেকে আসতে আসতে ওর 5:30 বাজে। ও ছুটির দুই দিন হচ্ছে শনি রবিবার ও আমাদের সাথে বসে খায়, আর অন্য দিন আমাদের সাথে বসে খাইতে পারে না। তো আমি আগে বেগুন দিয়ে মা খাই, একটু মাছ দিয়ে খাই দেখি। বিসমিল্লাহ, এত যে স্বাদ হয় এই চুলায় বেগুন পুরানোর, মানে কি বলবো, সেই রকম স্বাদ, তাই না? এত স্বাদ হয়, ইস মাছটাও গরম, সেই রকম সেই হয়েছে। খাওয়া দাওয়া শেষে একদম সকলের ভুঁড়ি টান টান হয়ে গিয়েছে, সেই মজা করে খাইছি আজকে, না? অনেক খাওয়া হয়েছে, অনেক অনেক অনেক।